সবাই প্রশ্ন করেছেন হাওয়া আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালাম বলা হয়, অথচ অন্যান্য মহিলা যারা খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তাদেরকে রাদিয়াল্লাহু আনহা বলা হয় কেন? আলহামদুলিল্লাহ, সাহাবাই কেরামের মহিলা যারা, মানে এই নবীর উম্মতের মধ্যে যারা মহিলা সাহাবাই কেরামদের, তাদের ব্যাপারে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। এই জন্য এদের ব্যাপারে, সবাইয়ের ব্যাপারে আমরা সাহাবাই কেরামদেরকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি, আর মহিলা সাহাবিদেরকে রাদিয়াল্লাহু তাআলা আনহা বলি। আর পূর্বেকার যুগের নবী সাল্লামের আগের যত নবী রাসুল, তাদের সবাইকে আল্লাহ পাক সালাম দিয়েছেন, সালাম আলা ইব্রাহিম, সালাম আলা মুসা ওয়া হারুন, এই জন্য তাদেরকে আমরা আলাইহি সালাম বলি। আর এ মরিয়ম, তারপরে পূর্বেকার আরো হাওয়া, হাওয়া নামটা আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন নাই, তো এই মরিয়ম, এদের ব্যাপারে এদেরকে রাদিয়াল্লাহু তাআলা আনহাও বলা যাবে এবং এদেরকে আলাইহিস সালামও বলা যাবে, যেহেতু ওই যুগের সালফে সালেহীনদের আমরা সবাইকে আলাইহিস সালাম বলতেছি, এই হিসাবে এদেরকে আলাইহিস সালাম বলা যায়, কোনো অসুবিধা নাই। আর তবে এদেরকে মানে কোরআনে কারিমে যাদের ব্যাপারে সালামুন আসছে তাদেরকে আলাইহিস সালাম, আর যাদের ব্যাপারে আসে নাই তাদের সবাইকে রাদিয়াল্লাহু আনহা, মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে পারে, কোনো অসুবিধা নেই, আর আলাইহিস সালামও বলতে পারে, কোনো অসুবিধা নেই।